আচ্ছা, আপনার কি সমস্যা ছিল বলুন তো? আমার ফাইলস এর সমস্যা ছিল। ফাইলস সমস্যা ছিল তো ওটা আপনার, এখন তো আপনার ওটা সুস্থ সেরে গেছে, তো ঠিক এটা আছে। আপনার হয়েছিল কতদিন আগে? এটা 6 মাস আগে হয়েছিল। 6 মাস আগে? 6 মাস আগে, 6-7 মাস আগে হয়েছিল। তো প্রথমে কি সমস্যা হচ্ছিল আপনার? ওই সাইডে একটু পায়খানা বসতে গেলে অসুবিধা হচ্ছিল। আচ্ছা, আর ব্যথা জ্বালা যন্ত্রণা? ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল। তো তারপর তো আপনি সার্জারি চিন্তা ভাবনা করেছিলেন, আলাপতি ডাক্তার দেখিয়েছিলেন, সার্জারি করতে বলেছিল, সার্জারির জন্য ঠিকই করে নিয়েছিলেন? করবো ভাবছিলাম, তারপরে আপনার কথাটা এলো মাথায়। হ্যাঁ, মানে আপনার শ্বশুরমশাই এসেছিলেন, তো বলেছিল যে সার্জারি করতে যাচ্ছে, তো আমি কি করবো আমাকে জিজ্ঞেস করেছিল। তো সেই হিসেবে আপনি সার্জারি মোটামুটি প্রোগ্রাম করে নিয়েছিলেন, ফাইনাল করে নিয়েছিলেন, তাই তো? তো তারপর আপনি শ্বশুরমশাইয়ের কথা শুনে এখানে এলেন, তো তখন তো সমস্যা খুব ছিল। তারপর তো আপনি এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, তো আপনি ওষুধ খেয়েছেন মোটামুটি কতদিন ওষুধ খেয়েছিলেন? 4 মাস। 4 মাস ওষুধ খেয়েছিলেন। তো যেটা আপনার ওষুধ শেষ হয়েছিল আজ থেকে প্রায় 10 মাস আগে, চিকিৎসাটা কমপ্লিট করেছেন আজ থেকে 10 মাস আগে। মানে আপনার যে রোগটা হয়েছিল সেটা হয়েছিল গত বছর, আগের বছর? হ্যাঁ, গত বছর, মানে 1 বছর আগে শুরু হয়েছিল। তো আপনি 4 মাস চিকিৎসা করেছিলেন, সেটা আজকে আপনার 10 মাস হলো, ওষুধ কমপ্লিট হয়ে গেছে। যেটা আপনি বলছেন 6-7 মাস আগে, সেটা 6-7 মাস আগে না, 1 বছর আগে এসে ঘটনা এটা। তারপর থেকে আপনি তো এই মোটামুটি 10 মাস ধরে কোনো চিকিৎসা করেননি? না, ঠিক আছে। তো 4 মাস চিকিৎসা করার পরে আপনি যখন এটা থেকে সুস্থতা পেলেন, সুস্থ হয়ে গেলেন, যেটা আপনি অপারেশন করতে যাচ্ছিলেন, অপারেশন না করে আপনার শ্বশুরমশাই এখানে বললো হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য, তো এই যে 10 মাস ধরে হোমিওপ্যাথি ওষুধ খাননি বা ও চিকিৎসা বন্ধ আছে, তো ওটা কোনো সমস্যা কিছু নেই? কোনো সমস্যা নেই। আজকে আপনি এসছেন, অন্য কোনো একটা সমস্যা নেই, আগের সমস্যাটা কিছু নেই, তো আপনি এখন সেটা থেকে পুরোপুরি ভালো আছেন, সুস্থ আছেন। তো শ্বশুরমশাই আপনার, আপনার শ্বশুরমশাই যদি না বলতো তাহলে তো অপারেশন করেই ফেলতেন, হয়তো হয়তো করেই ফেলতেন, যাকে আপনাকে রেফার করেছিল এখানে বা সঙ্গে করে নিয়েও এলো, আমার এই বর্ধমান চেম্বারেই প্রথমে নিয়ে গিয়েছিল, তো ওখানেই দেখলেন। যাক, ঠিক আছে, অসুবিধা নেই, ওই পায়খানাটা যাতে নরম থাকে, স্বাভাবিক থাকে, সেটা চিন্তা ভাবনা করবেন, কারণ এগুলো আবার হয় কি, যদি খুব শক্ত পায়খানা টাইপ পায়খানা হয়ে যায় তখন হয়তো বা কোনো সময় সমস্যা এসে যায় কারো কারো। তো আপনার যেহেতু আজ 10 মাস ধরে কোনো ওষুধ খাননি বা কোনো রকম সমস্যা হয়নি, তো ওটা পুরোপুরিভাবে কিওর হয়ে গেছে, সেরেও গেছে, হোমিওপ্যাথিতে সেরেও যায়, ঠিক আছে। সাবধানে থাকবেন, আর আজকে যে সমস্যার জন্য এসেছেন সেটার জন্য ওষুধ দিয়ে দিচ্ছি। ঠিক ঠিক আছে, ওকে।